নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি চালতা রাজা। চালতা রাজার এই নামটা শুনলে আমার মতো অনেকেরই হয়তো জিভে জল চলে আসে, আর এটা খেলে আমাদের সেই স্কুলবেলার স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায়। আমি এই আচারটি বানিয়েছি সম্পূর্ণ আমার মায়ের পদ্ধতিতে। তাহলে চলুন দেখে নিই চালতা রাজার আমি কীভাবে বানালাম। এর জন্য আমি এখানে একটি চালতা নিয়েছিলাম। এই চালতাটাকে এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই চালতার টুকরোগুলোকে কুকারের মধ্যে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এভাবে সেদ্ধ করলে এগুলোকে আর শিলে বা হ্যামারে ছেঁচার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা একটা গুঁড়ো মশলা বানাবো। তার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম 1 টিস্পুন মেথি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, আর এখানে নেব 2 টিস্পুন মতো গোটা সরষে। এরপর এই মশলাগুলোকে শুকনো খোলায় নিয়ে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে হালকা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর একটা কড়াই দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো সর্ষের তেল। এর মধ্যে দেব 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেব 1 টিস্পুন মতো পাঁচফোড়ন। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বার হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চালতাটা। চালতাটা সেদ্ধ করার সময় আমি নুন বা হলুদ গুঁড়ো কিছুই দিইনি, তাই ভাজার সময় এর মধ্যে দেব হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে দেব 2 স্বাদ মতো নুন। খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন এটা স্কিপ করে যাবেন। এবারে চালতাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেন এর মধ্যে থাকা জলটা মরে যায়। চালতার মধ্যে থাকা জলটা সম্পূর্ণ মরে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো আখের গুড়। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এই আচারটি বানিয়ে আপনারা কিন্তু 1 থেকে 2 মাস মতো সংরক্ষণ করতে পারবেন। এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, এই আচার বানানোর সময় কিন্তু ভুল করে এর মধ্যে জল দেবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এরপর এই মিশ্রণটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলাটা। মশলা দেওয়ার পর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হবে এবং এই মিশ্রণটাকে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি চালতা রাজা। এটা আপনারা এমনিতেও খেতে পারেন বা ভাত, রুটি বা পরোটার সাথেও এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাথে বেল নোটিফিকেশনটিও অন করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।